আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ধর্ণা অবস্থানে দিল্লিতে দুন্দুবার পরিস্থিতি, যেখানে রাজ্যপালের কাছে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান তৃণমূলের 12 জন প্রতিনিধি। আমরা জানি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কৃষি মন্ত্রকের সামনে ধর্ণায় বসেছিলেন, তখন তাকেও এবং প্রতিনিধি দলকে, তৃণমূলের প্রতিনিধি দলকে এভাবেই টেনে হিঁচড়ে তুলে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ, এবং তারপর তিনি রাজভবনের সামনে ধর্ণায় বসেছিলেন। এবং এখন যে আপডেট আমরা পাচ্ছি যে আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তৃণমূলের ধর্ণায় ধুন্দুবার, রাজ্যপালের সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো ভূপতি দগ্গন কাণ্ডে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে যে কাণ্ড ঘটেছে এবং সেই খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছেছে, এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গোটা ঘটনায় ক্ষুব্ধ। কারণ ভূপতি দগ্গনের ঘটনা, তাদের যে বক্তব্য এবং এনআইএ যে একপেশে কাজ করছে, এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দরবার করতে গিয়েছিল তৃণমূল নেতৃত্ব, এবং সেখানে তৃণমূলের প্রতিনিধি দলকে পুলিশ বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এবং সেই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল আজই রাজ্যপালের কাছে রাজভবনে দেখা করতে চান। ইতিমধ্যে তৃণমূল সূত্রে খবর যে তৃণমূলের তরফে রাজ্যপালের কাছে সেই বার্তা পাঠানো হয়েছে যে জরুরি ভিত্তিতে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক, এবং আজকের মধ্যে, আজকে রাতের মধ্যে সেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। অর্থাৎ ভূপতিনগর কাণ্ডে তৃণমূলের যে বক্তব্য, আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের বাইরে যে ঘটনা ঘটেছে, যেভাবে পুলিশি এনোস্তার ঘটনা ঘটেছে বলে তৃণমূল অভিযোগ করছে, গোটা বিষয়টা নিয়ে বা রাজ্যের সাংবিধানিক প্রধানের উপর তারা বিষয়টা বলতে চান। তুমি জানো আজকেই পিংলায় গেছেন রাজ্যপাল, এবং তা নিয়ে তৃণমূলের তরফে বেশ ক্ষোভ প্রকাশ করা হয়েছে যে শুভেন্দু অধিকারীর অনুরোধে তিনি পিংলায় গেছেন, এবং সেক্ষেত্রে আজকে তৃণমূলের তরফেও একটা বাড়তি চাপ তৈরি করার একটা কৌশল নেওয়া হয়েছে যে দিল্লির যে ঘটনা, ভূপতিনগরের যে ঘটনা, এবং গতকাল যে ছবি যে প্রকাশ্যে আনা হয়েছে বা ছবি প্রকাশ্যে আনার জন্য কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এবং সেই এনআইএর এসপির বিরুদ্ধে, গোটা বিষয়টা নিয়ে আজকে দিল্লির ঘটনাকে সামনে রেখে রাজ্যপালের কাছে তৃণমূলের তরফে গোটা ঘটনা নিয়ে আজকে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করতে চান, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে থাকবেন। এই মর্মে জরুরি অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে তৃণমূলের তরফে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আজ দিল্লিতে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তৃণমূলের ধর্ণা অবস্থানকে ঘিরে, যেখানে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপি যোগের, এবং তারপরেই ধর্ণায় বসেছে সেখানে তৃণমূল কংগ্রেস, এবং সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়। এবং আমরা জানি যে 2023-এর 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যে প্রতিনিধি দল কৃষি মন্ত্রকে ধর্ণায় বসেছিলেন, এবং তারপর সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর রাজভবনের সামনে ধর্ণায় বসেছিলেন।